আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। নাজমুল স্যার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অনুশীলনী 9 শুরু করেছিলাম গত 2টি ক্লাস আগে, তো আজকেও আমরা অনুশীলনী 9-এর যোগ্যতা ভিত্তিক শুরু করব। এর আগে বইয়ের অঙ্কগুলো বোঝানো হয়েছিল, আর আজকে হচ্ছে বইয়ের অঙ্কগুলো বাদে যে আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো, এই যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো আজকে আমরা শুরু করব। তো যোগ্যতা ভিত্তিক শিট তোমাদের আগেই ফটোকপি করে দেওয়া ছিল, যারা যারা নিতে পারোনি তাদের কাছে হয়তো নেই, এই কারণে আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে শিট পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে দেখে একটু ধারণা নিতে পারো। আর যারা শিটটা নেওনি তারা অবশ্যই আগামী শনিবার অবশ্যই অবশ্যই নিবে। আর আগামী শনিবার তোমাদের বাকি যে গণিত শিটগুলো, অর্থাৎ বাকি যে অধ্যায়গুলো আছে, এই সবগুলো শিট ফটোকপি করে রেডি করা আছে, আগামী শনিবার কিছুতেই মিস করবে না। স্কুলে অবশ্যই প্যারেন্টসকে আসতে বলবে এবং অবশ্যই তোমরা শিট নিয়ে যাবে, কিছুতেই যেন শিট মিস না হয়, ঠিক আছে? তো আমরা সমাধানের দিকে যাই। আগেই বলেছিলাম অনুশীলনী 9 অন্য যে কোনো অনুশীলনী থেকে একটু অ্যাডাল্ট অনুশীলনী, মানে হচ্ছে বড়দের হিসাব কিতাব, এখানে টাকা পয়সার হিসাব আছে, পার্সেন্টেজের হিসাব আছে, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ছোটো বাচ্চাদের জন্য না, বড় বাচ্চাদের জন্য, এই জন্য বললাম যে অ্যাডাল্ট চ্যাপ্টার। তো অ্যাডাল্ট চ্যাপ্টার বোঝার জন্য তোমরা বাচ্চা ছোটো হলেও ব্রেনটাকে একটু অ্যাডাল্টভাবে সজাগ রাখো, যেন বুঝতে পারো। ওকে, নাম্বার 1 কোশ্চেন, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 70 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্র। আবার বলি, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 70 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্র। ফার্স্ট কোশ্চেন, ওই শ্রেণীতে ছাত্রী সংখ্যা কত? তোমার এখানে 70 জনের মধ্যে ছাত্র হচ্ছে 42 জন, 70 থেকে 42 বাদ দিলেই ছাত্রী সংখ্যা পাওয়া যাবে। নেক্সট, ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্র আছে? 70 জনের মধ্যে ছাত্র আছে 42 জন, 1 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? আবার ওই শ্রেণীতে কতজন ছাত্রী আছে, একই কেস, ক নম্বরে ছাত্রীর সংখ্যা পেয়েছো, তখন ওইখান থেকে লিখবা 70 জনের মধ্যে ছাত্রী আছে এতজন, 1 জনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত। তো আমরা সমাধানের দিকে যাই, দেখো, এই কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 70 জন, এর মধ্যে ছাত্র ছিল 42 জন, 70 থেকে 42 বাদ দিলে ছাত্রী সংখ্যা থাকবে 28 জন। নেক্সট বলছে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্র, মানে 100-এর মধ্যে ছাত্র সংখ্যা বের করতে হবে, শতকরা কতজন ছাত্র। তাহলে দেখো, 70 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 42 জন, 1 জনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, শতকরা বললে এখানে তোমাকে 100-এর মধ্যে বের করতে হবে। তাহলে 70 জনের মধ্যে ছাত্র ছিল 42 জন, উদ্দীপকে আছে দেখো, 1 জনের মধ্যে কত, 42, নিচে 70, আর 100 জনের মধ্যে কত, 100 উপরে চলে যাবে, 70 এবং 100-কে 10 দিয়ে কাটা হয়েছে, 10 10 100, না আগে 42 এবং 70-কে কাটা হয়েছে, তো 42-কে কাটা হয়েছে তোমার 6 7 42, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে তোমার এই জায়গাটায় 7 হবে, 10 না হয়ে এই জায়গাটায় 7 হবে, 7 দিয়ে আবার 42-কে কেটে দিলে হয়ে যাবে হচ্ছে তোমার এই জায়গাটা 7 হবে। তো আমি এখন এটা মুছে দিচ্ছি, তোমাদের বোঝানো শেষ হয়ে যাক, তারপরে দেখতেছি, ঠিক আছে? এই তো এই জায়গাটায় এই 100-কে কেটে 10, আর 70-কে কেটে 7, 7 10 70, এই 7, ঠিক আছে? এই 7 আবার তোমার কেটে গেছে এই 42-এর সাথে, 6 7 42, আবার দেখো এই উপরে 42, এখানে 100, এখানে 70, 100 এবং 70-কে 10 দিয়ে কাটা হয়েছে, 10 10 100, 7 10 70, এই 7 দিয়ে আবার 42-কে কাটা, 6 7 42, উপরে 6 আর 10 আছে, 6 10 60, এখানে তুমি 60 জন লিখবা, উত্তরে পার্সেন্ট লিখবা। আবার বলি, এখানে জন,
উত্তরে পার্সেন্ট এভাবে লিখতে হয়। নেক্সট কোয়ানং হতে পাই 70 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 28 জন, এই যে এখানে যে বিয়োগ করে পেয়েছিলাম 28 জন, এটা ছাত্রী ছিল 28 জন, তাহলে এখান থেকে আমরা নিলাম যে কোয়ানং হতে পাই 70 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 28 জন, একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, একই প্রসেস, একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, একই প্রসেস, একইভাবে কাটাকাটি করবা, একইভাবে কাটাকাটি করলে উত্তর পাওয়া হচ্ছে 4 আর হচ্ছে 10, 40, 40 জন, উত্তর হচ্ছে 40%। নেক্সট এখানে তোমার 2 নং প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি। 2 নং দেখো, 2 নং-এর প্রশ্নটা দেখো, 2 নং-এর প্রশ্নটা হচ্ছে তোমার সাউথ পয়েন্ট স্কুলের কী লেখা আছে দেখো, তোমার আমাদের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে 4,500 শিক্ষার্থী, এতজন শিক্ষার্থীর মধ্যে 61% ছাত্রী, তাহলে কী বলছো আগেরটার মতোই টোটাল শিক্ষার্থী বলছে 4,500 আর এর মধ্যে তোমার ছাত্রী বলছে 61% ছাত্রী, ওই বিদ্যালয়ে মানে সাউথ পয়েন্ট স্কুল ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা নির্ণয় করো, তাহলে 61% ছাত্রী মানেই হচ্ছে 100-র মধ্যে 61, 100-র মধ্যে এই পার্সেন্ট সাইন থাকা মানে হচ্ছে 100-র মধ্যে 61 জন, একজনের মধ্যে কত, 4,500 জনের মধ্যে কত, তাহলে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্ণয় করো, এখান থেকে ছাত্রী বাদ দিলে ছাত্র সংখ্যা আসবে, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা অপেক্ষা ছাত্রী সংখ্যা কতজন বেশি সেটা বিয়োগ করবা এবং শতকরা কতজন বেশি সেটা পরে আবার শতকরায় নিয়ে যাব আমরা। তো ফার্স্টলি হচ্ছে ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা নির্ণয় করো, দেখো এই 61% ছাত্রী, 61% মানেই তো তোমরা জানো যে 100 ভাগের 61, এই 61%কে যদি আমরা ভগ্নাংশ লিখি অর্থ দাঁড়ায় হচ্ছে 100 জনের মধ্যে 61, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 61 জন, একজনের মধ্যে কত, 4,500 জনের মধ্যে কত, দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 61 জন, একজনের মধ্যে কত, 4,500 জনের মধ্যে কত, তো এখানে তোমার এই 100 দিয়ে 45 কাটলে হয় 45 আর 61 গুণ করবা 2,745 জন, 2,745 জন। নেক্সট খ নাম্বার উত্তরটা দেখো, খ ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্ণয় করো, তো মোট শিক্ষার্থী দেওয়া আছে এবং ছাত্রী সংখ্যা বের হয়ে গেছে, তাহলে ছাত্র সংখ্যা তুমি বিয়োগ করলেই পাবে, এই স্কুল অ্যান্ড কলেজে মোট শিক্ষার্থী ছিল 4,500, এখান থেকে ছাত্রী সংখ্যা বের হয়েছে 2,745 জন, 4,500 থেকে 2,745 জন বাদ দিলে ছাত্র সংখ্যা থাকবে সেটা হচ্ছে 1,755 জন। এরপরটা বলছে যে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অপেক্ষা ছাত্রী সংখ্যা কতজন বেশি এবং শতকরা কত বেশি, আগে কতজন বেশি সেটা বের করি দেখো, ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা বেশি, এইটা হচ্ছে ছাত্রী সংখ্যা 2,745, এখান থেকে 1,755 বাদ দিবা, 1,755 বাদ দিলে হচ্ছে 990 জন, তাহলে টোটাল শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বেশি হচ্ছে এতজন, টোটাল শিক্ষার্থী মানে 4,500, এই 4,500 জনের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি হচ্ছে এতজন, একজনের মধ্যে কত, শতকরা চেয়েছে বলে 100 জনের মধ্যে কত, তো এইখানে 990 উপরে গুণ 100 আর নিচে 4,500 মানে 4,500, তো এই 100 দিয়ে 4,500কে কাটলে এখানে হবে 45, এই 990-র মধ্যে দুইবার যায়, 45, 99-র মধ্যে তোমার এখানে যাচ্ছে হচ্ছে 45, এই হ্যাঁ 45 হচ্ছে 990-র মধ্যে 22 বার যায়, 22 বার গেলে মিলে যায় সরাসরি, দুইবার যাবে হচ্ছে তোমার 90-র মধ্যে, তারপরে আবার এখানে 90 থাকে, 90-র মধ্যে আবার 2 বার, ঠিক আছে, এখানে উত্তরে অবশ্যই পার্সেন্ট আসবে, এইখানে জন আসবে, উত্তরে অবশ্যই পার্সেন্ট দিতে হবে। তো 3 নং প্রশ্নটা এখন দেখো, 3 কোনো এক রবিবারে, এটাও আমাদের এই টাইপের অঙ্ক, বেশ কয়েকটা শুরুতে এই টাইপের অঙ্ক, কোনো এক রবিবারে আমাদের বইয়ে রবিবার দিয়ে একটা অঙ্ক আছে দেখো, অনুশীলনী 2 নং অঙ্ক, কোনো এক রবিবারে পঞ্চম শ্রেণীর 155 জন শিক্ষার্থীর মধ্যে 80% উপস্থিত ছিল, 80% উপস্থিত থাকা মানে হচ্ছে 100 জনের মধ্যে 80 জন উপস্থিত, 80% উপস্থিত থাকার অর্থ
100 জনের মধ্যে 80 জন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। 100 জনের মধ্যে উপস্থিত 80 জন, একজনের মধ্যে কত? 155 জনের মধ্যে কত? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? উপস্থিত মোট থেকে উপস্থিতটা বাদ দিবা, অনুপস্থিত বের হয়ে যাবে। উপস্থিত শিক্ষার্থীর 25% ছাত্রী হলে কতজন ছাত্রী উপস্থিত ছিল? 25% যদি ছাত্রী হয় তাহলে 100 মধ্যে উপস্থিত 25 জন, একজনের মধ্যে কত? আর এইখানে উপস্থিত যেটা বের হবে সেইটা দিয়ে অঙ্কটা করতে হবে। তো 3 নং সমাধানের দিকে যাই, দেখো। নাম্বার 1, এই 80% উপস্থিত, এই কথার অর্থ হচ্ছে 100 জনের মধ্যে উপস্থিত 80 জন, একজনের মধ্যে কত? আর টোটাল শিক্ষার্থী ছিল 155 জন, তাহলে 155 জনের মধ্যে উপস্থিত হচ্ছে 124 জন। এই কাটাকাটির ক্ষেত্রে 80 এবং 100কে 20 দিয়ে কেটেছি, তাহলে এখানে 5, এখানে 4, 5 দিয়ে আবার 155কে কাটলো 31, এই 31 আর 4 গুণ করলে হয় 124 জন। 124 জন হচ্ছে তোমার উপস্থিত শিক্ষার্থী, উপস্থিত। তাহলে এরপরে বলছে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী 155 জন, এর মধ্যে উপস্থিত পাওয়া গেছে 124 জন, এইটা বাদ দিলে যেটা সেটা হচ্ছে অনুপস্থিত, অনুপস্থিত হচ্ছে 31 জন, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 31 জন। গ নাম্বারে দেখো, উপস্থিত শিক্ষার্থী 25% ছাত্রী হলে কতজন উপস্থিত ছিল? আগে উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 124 জন, ক হতে পাই, এটা আমরা নিয়ে নিব, এই ক হতে পাই উপস্থিত শিক্ষার্থী 124 জন। তাহলে 25% ছাত্রী হলে 100 জনের মধ্যে ছাত্রী 25 জন, একজনের মধ্যে কত? আর এই যে 124 জন, 124 জনের মধ্যে কত? এখানে আমাদের কাটাকাটি যে করেছি 25, 4 25 100, 4 দিয়ে আবার 124কে কেটেছি 31, উত্তর হচ্ছে 31 জন, এখানেও 31 জন। এইখানে শুধু যদি 100-র মধ্যে বের করো তবে এখানে পার্সেন্ট সাইন আসবে, অর্থাৎ শতকরা যদি চায়, শতকরায় যদি বের করো তবেই পার্সেন্ট সাইন আসবে, আদারওয়াইজ পার্সেন্ট সাইন আসবে না। 4 নং, এই 4 নং দিয়েও আমাদের বইয়ে অঙ্ক আছে, মনে করে দেখো। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 2000, আর ওখানে ছিল 1200 জন। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 2000 জনের মধ্যে 55% মহিলা, টোটাল জনসংখ্যা 2000, এর মধ্যে 55% মহিলা মানে হচ্ছে 100 জনের মধ্যে মহিলা 55 জন। ফার্স্ট কোশ্চেন, মোট জনসংখ্যার 4% সমান কতজন? তোমরা যে অঙ্ক করেছিলে না 120 কিলোগ্রামের 40% কত, সেই রকম মোট জনসংখ্যা হচ্ছে তোমার 2000, এই 2000-এর 4% কত হবে সেটা বের করতে হবে। তো কিভাবে করব দেখো, 2000-এর 4%, এই সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 2000 জন, 2000-এর 4%, তো এর পরিবর্তে গুণ চিহ্ন দিব, 4% মানে উপরে 4 নিচে 100, 100 দিয়ে 2000-কে কাটলে হয় 20, 20 আর 4 গুণ করলে 80, তাহলে 2000-এর 4% হয় 80 জন, 2000 জন জনসংখ্যার 4% হচ্ছে 80 জন। নেক্সট, মহিলার সংখ্যা নির্ণয় করো, 100 জনের মধ্যে মহিলা 55 জন, একজনের মধ্যে কত? 2000 জনের মধ্যে কত? পুরুষের সংখ্যা নির্ণয় করো, বিয়োগ করবে, এই দুইটা স্টেপ একদমই সহজ। তো দেখো, এই 55% মহিলা, কথার অর্থ হচ্ছে 100 জন লোকের মধ্যে মহিলা 55 জন, একজনের মধ্যে কত? 2000 জনের মধ্যে কত? 1100 জন হচ্ছে মহিলা। তাহলে বলছে পুরুষের সংখ্যা কত? এই মোট জনসংখ্যা হচ্ছে 2000, 2000 থেকে মহিলার 1100 বাদ দিলে পুরুষের সংখ্যা হবে 900 জন, এই 2000 জন থেকে মহিলার 1100 যদি বাদ দেই তাহলে পুরুষের সংখ্যা বের হয়ে যাবে। এটা আসলে তোমাদের আর যেমন বোঝানোর কিছু নেই, দেখো মোট জনসংখ্যা 2000, এর মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 1100, তাহলে মহিলাটা বাদ দিলে যা পাবা ওইটাই পুরুষ, পুরুষের সংখ্যা 900 ওই গ্রামে। 5 নং অঙ্কটা দেখো, 5, এলো 5, এটা হচ্ছে আমাদের বইয়ের অঙ্কটা সরাসরি। রবিবারে কোনো বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, 30%কে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? এটা ছিল অনুপস্থিতির হিসাব। আর মোট শিক্ষার্থী 60 জন হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো, এ হচ্ছে তোমার অঙ্ক, এই হচ্ছে সমাধান। দেখো, 30%কে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি,
এই সাধারণ ভগ্নাংশ যখন করব 30% মানে নিচে 100 উপরে 30, এটা তোমরা জানো 10 দিয়ে কাটাকাটি করলে 10 ভাগের 3, আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 30% এর পরিবর্তে 100 ভাগের 30, মানে দশমিক ডান দিক থেকে দুই অঙ্ক পরে বসবে 0.30 বা 0.3, যে যেটা লেখে এই একটা উত্তর, আর এইটা বা এইটা এর একটা উত্তর। নেক্সট আমাদের বলেছে যে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিতিটা বের হবে, তারপরে বিয়োগ করে আমরা উপস্থিতটা বের করে ফেলবো। দেখো 30% অনুপস্থিত, এই কথার অর্থ হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন, একজনের মধ্যে কত, টোটাল শিক্ষার্থী ছিল বিদ্যালয়ে 80 জন, 80 জনের মধ্যে কত, বিয়োগ করলে থাকে 24, মানে গুণটুন কাটাকাটি 24, এই 24 জন হচ্ছে অনুপস্থিত। তাহলে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা কীভাবে বের করব, টোটাল শিক্ষার্থী হচ্ছে 80, 80 থেকে অনুপস্থিতির সংখ্যাটা বিয়োগ দিবা, তাহলে উপস্থিতটা বের হয়ে যাবে। উপস্থিত হচ্ছে 56 জন, 80 জনের মধ্যে 56 জন উপস্থিত আর 24 জন অনুপস্থিত, এই 24 আর 56 যোগ করলে আবার 80 হবে, কারণ টোটাল শিক্ষার্থী হচ্ছে 80 জন, 80 জন থেকে বাদ যাচ্ছে 24 জন, থাকতেছে হচ্ছে তোমার 56 জন। নেক্সট, মোট শিক্ষার্থী যদি 60 জন হয় তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এই জায়গায় তুমি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়েছো, এটা ছিল 80 জনের মধ্যে উপস্থিত 56 জন, একজনের মধ্যে কত, 60 জনের মধ্যে কত, মানে নতুন করে যদি শিক্ষার্থী 60 জন হয় তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে নিয়ে, আগের শিক্ষার্থী থেকে উপস্থিত ছিল 56 জন, একজনে কত, 60 জনে কত, এইভাবে আমরা অঙ্কটাকে সাজাবো। দেখো এই খ হতে পাই 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 56 জন, একজনের মধ্যে কত, এখানে মোট শিক্ষার্থী বলছে 60 জন, 60 জনের মধ্যে কত, তো এখানে তোমার উপরে 56 আর 60, নিচে হচ্ছে 80, এই 80 এবং 60কে 10 দিয়ে কাটবা, 10 দিয়ে কাটলে 6, 10 দিয়ে কাটলে 8, 8 দিয়ে হচ্ছে 56কে কাটলে 7, 8, 56, এখানে 7 আর এখানে 6 বেঁচে আছে, 6, 7, 42, তাহলে মোট শিক্ষার্থী যদি 60 জন হয় তার মধ্যে ওই হারে উপস্থিত হবে 42 জন। এরপরে অঙ্কটা দেখো 6, ছয় হচ্ছে তোমার আমাদের বইয়েরই একটা অঙ্ক, হোসেন এবং শামীমের অঙ্কটা, তোমরা হোসেন এবং শামীমের অঙ্কটা দেখছো, আমি তোমাদের সমাধান করে দিয়েছি। তো দেখো হোসেন এক মাসে আয় করে 2,500 টাকা, ব্যয় করে 1,750 টাকা খাবার কেনার জন্য, শামীম আয় করে 1,800 টাকা, ব্যয় করে 1,440 টাকা খাবার কেনার ব্যয়। শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো, হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো, একই কেস একইভাবে প্রকাশ করতে হবে দুইটা, একটা পারলে আর একটা পারবা। আনুপাতিকভাবে কে খাবার কেনায় বেশি ব্যয় করে এবং শতকরা কত বেশি ব্যয় করে, আনুপাতিকভাবে মানে হচ্ছে তুলনামূলকভাবে কে বেশি ব্যয় করে। তো আমরা সমাধানের দিকে যাই, এই শামীমের আয় হচ্ছে 1,800 টাকা আর শামীমের ব্যয় হচ্ছে 1,440 টাকা, শামীম কিন্তু পরে, হোসেনের নাম আগে আছে। তো তার আয়ের উপর খাবার কেনার শতকরা ব্যয়, এই টোটাল যে আয় করে সেটা নিচে থাকবে, যেটা ব্যয় করে সেটা উপরে যাবে, 100 গুণ হবে, শতকরা ব্যয় বললে 100 গুণ হয়, এখানে শতকরা ব্যয় বলছে মানে 100 গুণ করতে হবে, আর উত্তরে পার্সেন্টেজ আনতে হবে। তো এখানে যখন তুমি 100 উপরে গুণ করবে তখন পার্সেন্ট সাইন চলে আসবে, 1,800 আর 100 কাটলে এখানে 18 দিয়ে এটাকে কাটলে 80, তাহলে শামীম যা আয় করে তার 80% খাবার কেনায় ব্যয় করে, যা আয় করে তার 80% খাবার কেনায় ব্যয় করে। এরপরে সেমভাবে হোসেনের আয়ের উপর শতকরা ব্যয়, হোসেন আয় করে 2,500, ব্যয় করে 1,750, 100 মানে শতকরা ব্যয়, কাটাকাটি করলে 70, হোসেন হচ্ছে 70% ব্যয় করে। এখন আমাদের বলছে আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করে, আনুপাতিকভাবে কে খাবার কেনায় বেশি ব্যয় করে, শামীম ব্যয় করে বেশি, কারণ শামীম ব্যয় করে 80%, হোসেন ব্যয় করে 70%। খাওয়াতে পাই দেখো, শামীমের খাবার কেনার ব্যয় 80%, হোসেনের খাবার কেনার ব্যয় 70%, 80 বড়, 70 ছোট, সুতরাং শামীম বড়, হোসেন ছোট, আনুপাতিকভাবে শামীম খাবার কেনায় বেশি ব্যয় করে।
এখন বলছে শতকরা কত বেশি ব্যয় করে, যেহেতু এখানে পার্সেন্টে নেওয়া আছে, এটাই শতকরায় নেওয়া, এই পার্সেন্ট 80% আর 70% এগুলো শতকরায় নেওয়া আছে, এখানে তোমার 80 থেকে 70 বাদ দিবা 10%, তাহলে শামীম হোসেন থেকে 10% বেশি ব্যয় করে খাবার কেনায়। এই 1 থেকে 6 ছিল আমাদের পার্সেন্ট টাইপের অঙ্ক, 7 থেকে আবার ভিন্ন অঙ্ক, 7 থেকে হচ্ছে আমাদের আসল মুনাফা, মুনাফার হার, এই টাইপের অঙ্ক শুরু হলো। এই টাইপের অঙ্ক 1 থেকে 6 ছিল না, 1 থেকে 6 ছিল শুধু পার্সেন্টের অঙ্ক, এখন শুরু হলো আসল বার্ষিক মুনাফা, এইগুলোর অঙ্ক শুরু হলো। তো 7 নাম্বারটা দেখো, এই অঙ্কটা আমাদের বইয়ে আছে, একজন পড়ে দেখো, সংখ্যাটা একটু ভিন্ন থাকবে। পূজা বার্ষিক 5% মুনাফায় 300 টাকা ব্যাংকে রাখলো, এইটা হচ্ছে বার্ষিক মুনাফার হার, এইটা হচ্ছে আসল, এই দুইটা তোমাকে অবশ্যই জানতে হবে। বার্ষিক 5% মুনাফা কথাটির অর্থ কী, আবার বলি, বার্ষিক 5% মুনাফা কথাটির অর্থ কী, এই কথাটা মুখস্থ করে ফেলবে আজকেই এখনই আমার সাথে সাথে। দেখো বার্ষিক 5% মুনাফা, এই বার্ষিক মানে 1 বছর, পার্সেন্ট সাইন মানে 100, মুনাফা হচ্ছে 5 টাকা, কথাটি হবে এমন, দেখো 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, এই বার্ষিক 5% মুনাফা কথার অর্থ হচ্ছে, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। এখন যদি বলে বার্ষিক 6%, তাহলে বলবে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, বার্ষিক 8%, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, খালি এই জায়গাটা চেঞ্জ হবে। ওকে, তো মুখস্থ হয়ে গেছে আশা করি। নেক্সট কথা, নেক্সট হচ্ছে তোমার পূজার বার্ষিক মুনাফা কত, এখানে দেখো বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, এখান থেকে বার্ষিক মুনাফাটা বের করতে হবে। এই খ নাম্বার দেখো, দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 5%, আসল 300 টাকা, আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, তোমাদের সূত্রগুলো টানা মুখস্থ করতে বলেছিলাম, সূত্র শুরু হয়ে গেল, আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, আসলের মান হচ্ছে 300 টাকা, বার্ষিক মুনাফার হারের মান হচ্ছে 5, আর নিচে হচ্ছে 100, 100 দিয়ে 300কে কাটলে হয় 3, 3 দিয়ে 5কে গুণ করবা 15 টাকা, এই জায়গায় একক লিখবা না, সুতরাং দিয়ে লিখবা, সুতরাং পূজার বার্ষিক মুনাফা হচ্ছে 15 টাকা, এই 15 টাকা, বার্ষিক মুনাফা মানেই 1 বছরের মুনাফা, বার্ষিক মুনাফা মানেই 1 বছরের মুনাফা। 6 বছর পর মোট কত টাকা পাবে, এই 6 বছর পর 1 বছরে মুনাফা পায় হচ্ছে 15 টাকা, 6 বছরের মুনাফা বের করে নিতে হবে, 6 বছরের মুনাফা আমরা 6 দিয়ে গুণ করব, তারপরে মোট পাওয়ার কথা বললে এই কত বছরের মুনাফা সেটা বের করার পরে তার সাথে আসল যোগ করবা, মোট মানে আসল সহ। তো এখানে দেখো সমাধানটা কীভাবে করেছি, খ হতে পাই, পূজা 1 বছরে মুনাফা পায় 15 টাকা এখান থেকে, সুতরাং 6 বছরে মুনাফা পায় 6×15 = 90 টাকা, তাহলে 6 বছর পর মোট পাবে, এই মোট পাবে বলতে 300 টাকা যে ব্যাংকে রেখেছিল ওই 300 টাকা তো পাবেই, সাথে আরও 6 বছরে 90 টাকা মুনাফা পাবে, এই 390 মিলে যেটা হয় এটাকে বলা হয় মোট, 390 মিলে যেটা এটাকে বলা হচ্ছে মোট, তাহলে 390 যোগ করলে হয় 390 টাকা, টোটাল 390 টাকা পাবে, যখন মোট বলবে মুনাফা যোগ আসল একসাথে হবে, মুনাফা যত বছরের বলবে তত বছরের, 1 বছরেরটা বের করা আছে, 6 বছরেরটা বলছে, 6 বছরেরটা বের করে নিয়ে তারপরে যোগ করবা। ওকে, ঘ নাম্বারটা দেখো, কত বছরে তার মুনাফার পরিমাণ 120 টাকা হবে, তার এইখানে 1 বছরে মুনাফা আছে, এটা দিয়ে করবা, খ হতে পাই, দেখো খ হতে পাই 15 টাকা মুনাফা পায় 1 বছরে, এই যে 1 বছরে বার্ষিক মুনাফা মানেই 1 বছরের মুনাফা 15 টাকা, তাহলে 15 টাকা মুনাফা পায় 1 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা পাবে 1 উপরে নিচে 15, আর 120 টাকা কবে সেটা, 15 দিয়ে 120কে কাটলে হয় 8, 8 আর 1 গুণ করলে 8ই হয়, 8 বছরে, উত্তর 8 বছর। 8 নম্বর অঙ্কটা দেখো, 8, এটাও বইয়ের একটা অঙ্ক, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা, মানে বার্ষিক মুনাফার হার 8%, আসলের উপর ধার্য করা হলো, মানে আসল যে টাকাটা নিয়েছে তার উপর বার্ষিক মুনাফার হার ছিল 8%, এই কথাটা,
এরপরে দেখো ক নাম্বারটা, মুনাফা কী? ক নাম্বার আছে মুনাফা কী, সংজ্ঞা, সংজ্ঞা শিটে আছে, মুখস্থ করে নিবে। এবার দশ বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে, আগে তাকে দশ বছরে মুনাফা কত হবে সেটা বের করে নিতে হবে, আর মোট পরিশোধ করার কথা বলছে, তখন এটাকে আমাকে এই 4,500 টাকার সাথে যোগ করতে হবে। তো সমাধান দেখো, মুনাফা, আসলের উপর প্রাপ্ত অতিরিক্ত টাকাকে মুনাফা বলে, অর্থাৎ ব্যাংকে আসল যে টাকা রাখা হয় এই টাকার উপরে এক বছর পর কিছু এক্সট্রা টাকা দেওয়া হয়, ওইটাকে অতিরিক্ত টাকা বলা হচ্ছে, ওইটাই মুনাফা। নেক্সট, এখানে তোমাকে শুরুতেই দেখো আসল দেওয়া আছে 4,500, বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8%। এখান থেকে তোমাকে বার্ষিক মুনাফা মানে এক বছরের মুনাফা আগে বের করে নিতে হবে। বার্ষিক মুনাফার সূত্র আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, এই সূত্র অনুযায়ী বার্ষিক মুনাফা হয় 360 টাকা। বার্ষিক মুনাফা মানে হচ্ছে এক বছরের মুনাফা, এখন আমাকে এখানে 10 বছরের মুনাফা বের করে নিতে হবে। তো এখানে এক বছরের মুনাফা বেরোলো 360 টাকা, সুতরাং 10 বছরের মুনাফা, 360কে 10 দিয়ে গুণ করবা 3,600, এই 3,600 টাকা হয় 10 বছরে শুধু মুনাফা। আবার বলি, এই 3,600 টাকা হয় 10 বছরে শুধু মুনাফা, কিন্তু তাকে 10 বছর পর মোট পরিশোধ করতে বলা হয়েছে। মোট পরিশোধ করতে হলে তাকে আসল যেটা নিয়েছিল 4,500, এইটার সাথে এই 10 বছরের মুনাফা যোগ করে দিতে হবে। 4,500 সাথে 3,600 যোগ করলে হয় 8,100, 10 বছর পর তাকে 8,100 টাকা পরিশোধ করতে হবে। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে, তাহলে এক বছরে মুনাফা হয় হচ্ছে 360 টাকা, এখান থেকে নিবা খ হতে পাই, 360 টাকা মুনাফা হয় এক বছরে, 1 টাকা মুনাফা হবে উপরে, 1 নিচে 360, আর 2,520 টাকা উপরে যাবে, এই 360 দিয়ে 2,520কে কাটলে সরাসরি 7 হয়, তাহলে 7 বছরে হবে হচ্ছে তোমার এই টাকাটা হবে 7 বছরে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, অঙ্ক নাম্বার 9, নয় নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা সেদিন করা হয় নাই, বলেছিলাম যে পরে করব, যেহেতু যোগ্যতা ভিত্তিক অঙ্ক আছে সরাসরি, এই জন্য আর করিনি, তো আজকে আমরা করি। এখন যে সময় আছে আমরা এই 9 নম্বর অঙ্কটার অর্ধেক করতে পারবো, অর্ধেক করলেও আমরা অর্ধেক এগিয়ে যেতে চাই, ঠিক আছে। দেখো, আদিবা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করলো। আবার বলি, এটা আমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা দেখে নিও, ও 99 পেজের, আদিবা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করলো। এই 50,000 টাকার মধ্যে 98,000 টাকা পরিশোধ করা অর্থ হচ্ছে এখানে 50,000 টাকা তো আসল দিয়েছে, বাকিটা দিয়েছে লাভ, বাকিটা দিয়েছে লাভ। ফার্স্ট কোশ্চেন, আসল কী? আসল হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে, বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। এরপরে খ নাম্বার, 8 বছরে মুনাফা কত ছিল? এখানে তোমার 8 বছর পর এত টাকা ফেরত দেওয়া মানে হচ্ছে 98,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিলে যেটা হবে ওইটা 8 বছরের মুনাফা। 98,000 টাকা থেকে দেখো 8 বছরে মুনাফা আসল ছিল, এই 98,000 টাকার মধ্যে মুনাফাও আছে আসলও আছে, মোট মোট যেটা মোটটা হচ্ছে মুনাফা যোগ আসল, এই আসল ছিল 98,000 টাকা, আর শুধু আসল ছিল 50,000 টাকা, 98 থেকে 50,000 টাকা বাদ দিলে 48,000 টাকা, এই 8 বছরে তাকে মুনাফা দিতে হয়েছে 48,000 টাকা, 8 বছরের মুনাফা হচ্ছে 48,000 টাকা। এরপরে বলছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার কত ছিল, বার্ষিক মুনাফার হার এটা বের করতে হলে আমাদের কী কী লাগবে, আমাদের লাগবে আসল লাগবে, বার্ষিক মুনাফা লাগবে, তবে আমরা বের করতে পারবো, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা খ পর্যন্তই শিখলাম, 8 বছরে মুনাফা এবং আসল মিলিয়ে ছিল 98,000, আর শুধু আসল ছিল 50,000, 98 থেকে 50,000 টাকা বাদ দিলে 8 বছরের মুনাফা থাকে হচ্ছে 48,000 টাকা, এখান থেকে 1 বছরের মুনাফা বের করা যায়। আগামী দিন আমরা 9-এর গ থেকে শুরু করব। ভালো থাকো গার্লস, আল্লাহ হাফেজ।